Halo, murmur-murmur satria-satria kan? Agar begitu, maka khususnya teman-teman kak hidrogen itu pra awalnya kore kalsium oleh ke pra bista molor paramagnetik kuantya, ya atau elektronnya benda, atau jodjota, karena ke ulah-ulah ke kebikin teman-teman kak mau, akon man kisu kore mana ulah abah disilun. Itu aja kota kini kami, pertama praktikalnya karena ke apa itu yang mau bisa bolah goya sul. Kurikulum teman-teman kayak saya tidak paham dulu, mau apa teman-teman kayak fokus aja bujuk bapak. Pertama itu kami last itu kelasnya sil, ke kelas itu bujuk sil Niels Bohr nomor jam peradaban bidang ini sil, ada ke peradaban bidang ini jadinya, karena kayak hari itu foros juga terus cek kurcok prediksi kiri, baki berapa lagi ya tar saya pola nizar kokoh putar kuri thake, thik ke dore, ke Niels Bohr tarap putar fitti kiri. Molar tar nucleus kendra kore tar sariyer phole kene ke electron lake khuri phure orthat tar jeto kokkho thakibo cell orthat he cellot kimanta kontu cellot kimanta electron thakibo ba kontu kokkho kimanta electron thakibo he bikhe eta ki koreche amak dharona agboraisen aro he dharona to prate eta putro uleisen he putro to hoise ke putro ki bole kaha orthat ki bahira kokkhot ba sarbossho electron থাকিব পৰা ইলেক্ট্ৰনৰ সংখ্যা আৰু সেই সূত্ৰটো হৈছে কি 2n স্কোৱাৰ এটা কথাটো হ'ল কি হাইড্ৰোজেন আমি প্ৰথম মূলতে চালো হাইড্ৰোজেন হাইড্ৰোজেনৰ পাৰমাণৱিক সংখ্যা কিমান আমি সকলো জানো 1 ইয়াৰ পিছত আছে আমাৰ নেক্সট মূলটো আছে হিলিয়াম হিলিয়ামৰ পাৰমাণৱিক সংখ্যা কিমান 2 নেক্সট মূলটো আছে লিথিয়াম লিথিয়ামৰ পাৰমাণৱিক সংখ্যা আছে কিমান 3 তার পিছত আছে বেরিলিয়াম বেরিলিয়ামৰ পাৰমাণৱিক সংখ্যা 4 এবিলাক হৈছে কি মৌলৰ নাম আৰু এটো হৈছে কি পাৰমাণৱিক সংখ্যা পাৰমাণৱিক সংখ্যা ঠিক এনেদৰে আমি কি কৰিব লাগিব হাইড্রোজেন পা আরম্ভ করে তোমরা কইছিল কি ক্যালসিয়াম লাগে ইয়ার পাশে আছে মূল বরন বরনর 5 তারপর আছে কার্বন কার্বন 6 নাইট্রোজেন 7 অক্সিজেন 8 ফ্লোরিন 9 তারপর আছে নিয়ন আছে 10 সোডিয়াম 11 একে গয় 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 সাধারণত ম্যাগনেসিয়াম পাবে ইয়ার পিছত 12 হব অ্যালুমিনিয়াম 13 সিলিকন 14 তার পিছত আছে ফসফরাস 15 তার পিছত আছে সালফার 16 ক্লোরিন 17 আর্গন 18 পটাসিয়াম 19 আর ক্যালসিয়াম 20 তোমালোকৰ কাৰণে মই এই হাইড্ৰোজেনৰ পৰা আৰম্ভ কৰি ক্যালসিয়াম লৈকে 20 টা মোলৰ কথা তোমালোকক কৈছিল আৰু সাধাৰণতে এই হাইড্ৰোজেনৰ পৰা যদি আৰম্ভ কৰি আমি ক্যালসিয়াম লৈকে 20 টা মোলৰ নাম লগতে যদি হিয়াতৰ পাৰমাণৱিক সংখ্যা জানো আমাৰ বৰ্তমান অৰ্থাৎ ক্লাছ 10 লৈকে এইখিনি লৈকে আমাৰ প্ৰযোজ্য হ'ব ইয়াৰ পিছত কেইটামান মৌল আছে আমি সেইকেইটা মৌলৰ লৈকে পিছত পঢ়িম এটা কথাটো হৈছে কি এই যে নিলস বোৰ নামৰ বিজ্ঞানী জন আছিল তেওঁৰ এটা ফৰ্মুলা আছিল কি ফৰ্মুলা আছিল 2n স্কোৱাৰ এই ফৰ্মুলাটো অর্থাৎ কি হৈছে তা বাহিৰ কক্ষত বা বৈদম কক্ষত থাকিব পৰা সর্বোচ্চ ইলেক্ট্রনৰ সংখ্যা 2n স্কোৱাৰ সাধাৰণতে n যদি আমি 1 2 3 4 এনেকে লওঁ তেতিয়াহলে প্ৰথম 2n স্কোৱাৰ ইকুৱেল টু 2 ইনটু 1 স্কোৱাৰ যদি লওঁ তেতিয়াহলে কিমান হ'ব 1 1 গুণ 1 অর্থাৎ 2 হ'ব নেক্সট টু হ'ব 2n স্কোৱাৰ ইকুৱেল টু 2 ইনটু 2 স্কোৱাৰ গতিকে 2 2 গুণ 4 4 গুণ কিমান হ'ব 8 হ'ব তাৰপিছত 2n স্কোৱাৰ ইকুৱেল টু কিমান হ'ব 2 ইনটু 3 স্কোৱাৰ 3 3 গুণ 9 গুণ কিমান হ'ব 18 টা ইয়াৰ পিছত আছে 2n স্কোৱাৰ ইকুৱেল টু 2 ইনটু 4 স্কোৱাৰ 4 4 গুণ 16 16 গুণ কিমান হ'ব 32 টা কথাটো হৈছে এতিয়া কি অৰ্থাৎ তেওঁ চাৰিটা কল নিৰ্ণয় কৰি উলিয়াইছিল আৰু সেই কল সাপোজ এইটো এটা সাপোজ কোনো এটা মৌল নিউক্লিয়াছ আৰু ইয়াৰ প্ৰথম কলটো হৈছে কি প্ৰথম আমি কে কল বুলি কওঁ নেক্সট ইয়াৰ পিছত কলটো কি বুলি কওঁ L ইয়াৰ পিছত কম কে M আৰু ইয়াৰ যিটো পিছত থাকিব সেইটো কোৱা হ'ব কি সাধাৰণতে N বুলি কোৱা হ'ব অৰ্থাৎ চাৰিটা হ'ল K L M N অৰ্থাৎ কৈছে কি প্ৰথম যিটো K হ'ল আছে সেই কলটোত মাত্ৰ কেইটা ইলেক্ট্ৰন থাকিব পাৰিব মাত্ৰ দুটাহে ইলেক্ট্ৰন থাকিব পাৰিব
অর্থাৎ তাতকৈ বেছি ইলেক্ট্রন থাকিব নোৱাৰে নেক্সট যেটো অকল আছে সেইটো থাকিব পাৰিব কেইটা আঠটা তিনিটা চাৰিটা পাঁচটা ছয়টা সাতটা আঠটা অর্থাৎ এই সর্বোচ্চ কিমানটা ফল ল'ব পাৰিব আঠটা ইলেক্ট্রন ফল ল'ব পাৰিব তাৰ পাছত এই ইলেক্ট্রন আৰু তাত থাকিব পৰা কোনো ঠাই নাথাকিব নেক্সট যদি আকৌ কি হয় তিন নম্বৰ ফলটোত যদি চাওঁ আমি এম ফলত আচলতে থাকিব লাগে অথৰটা এটা কথাটো হৈছে কি আমি যেতিয়া ইয়াত অথৰটা ইলেক্ট্রন দিওঁ তেতিয়াহ'লে ইয়াৰ নিউক্লিয়াছত থকা ইলেক্ট্রন দুটা ইয়াৰ যিটো অথৰটা ইলেক্ট্রনৰ ফল সহ্য কৰিব নোৱাৰে তেনে ক্ষেত্ৰত কি হ'ব পাৰে সেই তিন নম্বৰ ফলটোত অৰ্থাৎ এম ফলত অথৰটা ইলেক্ট্রনৰ ফলত কেইটা ইলেক্ট্রন থাকিব আঠটা ইলেক্ট্রন থাকিব যেনে এক্সাম্পল এটা দিওঁ তোমালোকক এটা সাধু কথা এটা কৈছোঁ অকণমান সৰুকৈ মানে কি হ'ল এদিনাখন পথাৰত আগৰ দিনত মানুহে পথাৰত বহুত খেতি কৰিব গৈছিল আৰু সাধাৰণতে খেতি কৰিব যাওঁতে সেই সময়ত এতিয়া যেনেকৈ ট্ৰেক্টৰ আছে তেতিয়া ট্ৰেক্টৰ নাছিল মানুহে ফাৰ বান্ধি ধানবিলাক লৈ আহিছিল পথাৰৰ পৰাই এজন মানুহ বা এঘৰ মানুহৰ তাত কমেও দহ পোন্ধৰজন মানুহে একেলগে ধান কাটিছিল সেই সময়ত লগে ভাগে মিলি কিন্তু এতিয়া সেইটো সময় নাই গতিকে তেনে ক্ষেত্ৰত কি হয় সেই মানুহজনে কেইজনে এদিন এঘৰ মানুহ ধান কাটিব গ'ল আহিল ধান কাটি লৈ আহিল পোন্ধৰজন মানুহ বা বিশজন মানুহে কান্ধত ভাৰ বান্ধি আনিছে বহুত দূৰ বাট আহিছে ঘৰত তেতিয়া সেই সময়ত অকলে বুঢ়ী বহি আছিল বাৰাণ্ডাত তেতিয়া বুঢ়ীক সুধিছিল যে ধানখিনি ক'ত থৈ দিওঁ তেতিয়া বুঢ়ী কৈছিল কি থোৱা জেগা নাই যদি মোৰ মূৰৰ ওপৰতে থৈ দিয়ে তেতিয়া কি হ'ব সেই মানুহকেইজনে কি কৰিলে বুঢ়ীটোৰ মূৰৰ ওপৰতে থলা ফলত কি হয় সেই বুঢ়ীটো আৰু বাচি থাকিব নেকি তাতে সেই ইমান মানুহ ধান যেতিয়া বুঢ়ীটোৰ ওপৰত থ'ব তেতিয়া বাচি থাকিব নেকি নাথাকে ঠিক তেনেদৰে কি হ'ব ইয়াত যদি ইলেক্ট্ৰন আমি লগাতকৈ যদি বেছি ইলেক্ট্ৰন দিওঁ তেতিয়াহ'লে ইয়াৰ যিটো নিউক্লিয়াছত থকা ইলেক্ট্ৰন দুটা অৰ্থাৎ প্ৰথম ফলত থকা ইলেক্ট্ৰন দুটা তাৰ বাহিৰতম কক্ষত থকা ইলেক্ট্ৰনৰ ফলটো ৰাখিব নোৱাৰে সেয়েহে তাৰ ক্ষেত্ৰত আমি নিউজ বৰে কি কেইটা ইলেক্ট্ৰন থাকিব বুলি কৈছিল অথৰটা ইলেক্ট্ৰনৰ সলনি আঠটা ইলেক্ট্ৰন থাকিব বুলি কৈছিল আৰু সেয়েহে ঠিক তেনেদৰে কি হ'ব ইয়াৰ পিছতে এনেকৈ আঠৰটা ইলেক্ট্ৰন গুচি আহিব আকৌ পুনৰ ইয়াতে কেইটা ইলেক্ট্ৰন থাকিব এটা আঠটা ইলেক্ট্ৰন থাকিব অৰ্থাৎ আঠটাতকৈ ইয়াত বেছি ইলেক্ট্ৰন থাকিব নোৱাৰে কিন্তু কম থাকিব পাৰিব ইয়াৰ ক্ষেত্ৰত যদি আমি হাইড্ৰজনৰ ক্ষেত্ৰত চাওঁ এতিয়া হাইড্ৰজনৰ পাৰমাণৱিক সংখ্যা ইয়াক গতিকে ইয়াৰ কক্ষৰ সংখ্যা হ'ব বা ইয়াৰ ইলেক্ট্ৰনৰ বিন্যাস কিমান হ'ব ওৱানে হ'ব ইলেক্ট্ৰনীয় এইটোকৈ বিন্যাস ইলেক্ট্ৰনৰ বিন্যাস কিমান হ'ব ওৱান কাৰণ ইয়াত দুটা থাকিব পাৰে এটা থাকিব পাৰিব অৰ্থাৎ দুটাতকৈ বেছি থাকিব নোৱাৰে ইয়াৰ ক্ষেত্ৰত কি হ'ব ইলেক্ট্ৰনৰ বিন্যাস দুটা আছে যিহেতু প্ৰথমত দুটা থাকিব পাৰিব লিথিয়ামৰ যিহেতু পাৰমাণৱিক সংখ্যা তিনি গতিকে ইয়াৰ ক্ষেত্ৰত প্ৰথম যিটো কক্ষ থাকিব তাত মাত্ৰ কেইটা ইলেক্ট্ৰন থাকিব দুটা আৰু এটা ইলেক্ট্ৰন ক'ত যাব ইয়াৰ যিটো নেক্সট কক্ষ তাত গুচি যাব অৰ্থাৎ প্ৰথমটোত থাকিব দুটা ইলেক্ট্ৰন এইটো নিউক্লিয়াছ তাৰপিছত যাব কেইটা ইলেক্ট্ৰন এটা ইলেক্ট্ৰন ঠিক সেইদৰে বেৰিলিয়ামৰ ক্ষেত্ৰত হ'ব কিমান প্ৰথমটোত থাকিব দুটা নেক্সটত যাব আকৌ দুটা কাৰণ দুটাতকৈ বেছি থাকিব নোৱাৰে না এনেকৈ গৈ থাকিব বৰণৰ ক্ষেত্ৰত হ'ব কি প্ৰথমটোত থাকিব দুটা নেক্সট থাকিব তিনিটা অৰ্থাৎ এনেকৈ গৈ থাকিব চাৰিটা ইয়াত দুটাৰ তাৰপিছত পাঁচটা যেতিয়া পাব তেতিয়াহ'লে কি হ'ব এই মূলটো সুস্থিৰ হৈ যাব অৰ্থাৎ ইয়াৰ ক্ষেত্ৰত যদি আমি চাওঁ প্ৰথমটোত থাকিব এইটো নিউক্লিয়াছ যদি চাওঁ ইয়াত প্ৰথম দুটা ইলেক্ট্ৰন থাকিব ইয়াৰ পাছত ইলেক্ট্ৰন কেইটা থাকিব ইয়াত আঠটা কাৰণ ই আঠটাতকৈ বেছি ফল ল'ব নোৱাৰে ই সম্পূৰ্ণৰূপে কি আছে সুস্থিৰ আছে অৰ্থাৎ এই কাকো দিব নালাগে বা এই কাপোৰ কাৰোৰ পৰা নেক্সটটো ইয়াৰ আঠটাতকৈ বেছি থাকিব নোৱাৰে এইবাৰ তিনি নম্বৰ ফলটোত আকৌ এটা ফলত বাহিৰত গুচি যাব চাৰি নম্বৰ অৰ্থাৎ তিনি নম্বৰ ফলত গুচি যাব এটা ঠিক এনেদৰে কি হ'ব টু ইজ টু এইট ইজ টু টু এইটো হ'ব টু ইজ টু এইট ইজ টু টু এইটো হ'ব কিমান টু ইজ টু এইট ইজ এইটো থ্ৰী হ'ব এইটো ফ'ৰ হ'ব এইটো হ'ব কিমান টু ইজ টু এইট ইজ টু ফাইভ এইটো হ'ব টু ইজ টু এইট ইজ টু ছিক্স এইটো হ'ব টু ইজ টু এইট ইজ টু ছেভেন এইটো হ'ব টু ইজ টু এইট ইজ টু এইট এইটো হ'ব টু ইজ টু এইট ইজ টু নাইন টু ইজ টু এইট ইজ টু এইটো নাইন নহয় এইটো কি হ'ব ইয়াত সাধাৰণতে যেতিয়া আমি ইয়াত যেতিয়া সুস্থিৰ অৱস্থা পালা ইয়াৰ পাছত পুনৰ আকৌ কি হ'ব ইয়াত আঠটাই থাকিব আৰু ইয়াৰ পৰা এটা ফল এইট ইলেক্ট্ৰন বাহিৰৰ ফল তাত গুচি যাব নেক্সট এইটোতো হ'ব টু ইজ টু এইট ইজ টু কি হ'ব টু হ'ব এনেকৈ যাব ঠিক আছে সাধাৰণতে আমি ইয়াৰ ক্ষেত্ৰত এতিয়া যোজ্যতা উলিয়াব লাগে কি উলিয়াব লাগে যোজ্যতা যোজ্যতা কেনেকৈ উলিয়াম চাওঁ এইবাৰ
ইয়ার চাই ইয়ার প্রধানত কি হয়েছে ইলেকট্রন কি মাত্রা লাগে বা এই যে হোল যে আছে প্রথম হোলটোত ইলেকট্রন আমাক লাগে কেতে দুটা থাকিব লাগে সম্পূর্ণরূপে আছে কেইটা এটা আছে গতিকে এক লাগে কেইটা আৰু এটা হে লাগে গতিকে ইয়ার জড়চটা কি মানাবো হাইড্রোজেন 1 হবো ইয়াত হৈছে কি হাইড্রোজেনৰ প্রধানত কি পারমাণবিক সংখ্যা 1 গতিকে ইয়ার জড়চটা কি মানাবো 1 ইলেক্ট্রনৰ বিন্যাস যেতো 1 হয় হিলিয়ামৰ কি মান আছে পারমাণবিক সংখ্যা 2 আৰু ইলেক্ট্রনৰ বিন্যাস 2 আৰু ইয়াৰ প্ৰধানত কি হয় যেটো আমি খেখিছিল যে নিলস বৰে কৈছিল প্ৰথম ফলত মাত্ৰ দুটা ইলেক্ট্ৰন থাকিব তাতকৈ বেছি ইলেক্ট্ৰন থাকিব নোৱাৰে তেনে ক্ষেত্ৰত টাকাৰ ইলেক্ট্ৰনৰ প্ৰয়োজন নাই গতিকে হিলিয়ামৰ জড়্যতা কিমান হ'ব 0 হ'ব নেক্সট আহি গ'ল আমাৰ লিথিয়াম লিথিয়ামৰ ক্ষেত্ৰত যদি চাওঁ আমি প্ৰথম ফলত থাকিব কেইটা ইলেক্ট্ৰন এটো লিথিয়ামৰ নিউক্লিয়াস ইয়াত থাকিব প্ৰথম দুটা ইলেক্ট্ৰন তাৰ পিছত আছে ইয়াৰ পারমাণবিক সংখ্যা 3 ইয়াৰ দুটা গ'ল আৰু বাকী কেইটা থাকিল এটা থাকিল আৰু ইয়াৰ জড়্যতা হ'ব কিমান যেহেতু ইয়াত থাকিব লাগিছিল কেইটা ইলেকট্রন নেক্সট কোয়ান্টত 8টা ইলেকট্রন আছে মাত্র কেইটা ইলেকট্রন এটা আৰু লাগি আমাক কেইটা ইলেকট্রন ইয়াত সম্পূর্ণ হ'ব লাগিলে 7টা ইলেকট্রন লাগিব এটা কথাটো হৈছে যে হে 7টা আৰু হিফালে লাগে 7টা আৰু ইফালে আছে এটা ইহতৰ মতে যদি আমি ৰসিতানাদল খেলা দেও তেতিয়ালে কি হ'ব তোমালোকে ভাবাচন কোনে জিকিব এই এটাটো জিকিব নে 7টাটো জিকিব অর্থাৎ জিকিব কোনে হে 7টা জিকিব অর্থাৎ এই এটাটো কি কৰিব কি হতে টানি লৈ যাব গতিকে ইয়াৰ জড়্যতা হ'ব কিমান লিথিয়ামৰ ক্ষেত্ৰত জড়্যতা হ'ব কিমান 1 ঠিক আছে বেরিলিয়ামৰ ক্ষেত্ৰত কিমান হ'ব ইয়াৰ নেক্সট কোটত কেইটা আছে ইবা বেরিলিয়ামত দুটা আছে লাগে কেইটা ইতিমধ্যে 8টা হ'ব লাগে আৰু লাগে আমাক 6টা লাগে গতিকে হে 6টা আৰু ইফালে দুটা গতিকে কোনে জিকিব হে 6টা জিকিব অৰ্থাৎ দুটা কি কৰিব টানি লৈ যাব গতিকে ইয়াৰ জড়্যতা হ'ব কিমান 2 বৰ্ণৰ ক্ষেত্ৰত কিমান হ'ব ইয়াৰ বাহিৰৰ ক্ষেত্ৰত আছে 3টা ইফালে আছে 3টা আৰু সিফালে আছে 5টা গতিকে কোনে টানিব গতিকে 5টা নিশ্চয় 3টাক টানি লৈ যাব গতিকে ইয়াৰ জড়্যতা হ'ব কিমানটা 3 আৰু কাৰ্বনৰ 4 গতিকে কি ইয়াৰ ক্ষেত্ৰত কি হয় সাধাৰণতে কাৰ্বনৰ ক্ষেত্ৰত যদি চাওঁ আমি এনেকুৱা এটা ঘটনা হৈছে কি কাৰ্বনৰ 4 বাহিৰৰ কক্ষত কেইটা ইলেক্ট্ৰন থাকিব 4টা গতিকে 4টা ইলেক্ট্ৰন থাকিলে সিফালো আছে 4টা ইফালো আছে 4টা গতিকে তেনে ক্ষেত্ৰত কি বাহিৰৰ কক্ষত যেটো 4টা ইলেক্ট্ৰন আছে আর হি ফলে আমাক লাগে কেইটা ইলেকট্রন 4টা ইলেকট্রন লাগে তেনে ক্ষেত্রে যদি কে 4টা আর এ 4টার মধ্যে ত্রসিতানা খেল দেও তোমাকে কি হবে ভাবাছন অর্থাৎ কি হবে ডুও কি হবে কেটা হারি না যায় অর্থাৎ হি এক নিব না রে বা ইও এক নিব কারণ ডুয়ারে বল কি আছে বা সমান পর্যায়ের শক্তি আছে তেনে ক্ষেত্রে কি করব হি হয় দুটার মধ্যে থোড়া ভাগ বতরা করি হে কি করিব ইলেকট্রন পর কি করব ভাগ বতরা করিব কেনে কে ভাগ বতরা করিব সাপোজ কি হয় এটা বরফর ব্যাপারী এটা আছে এটা বরফ কিনিব লাগে 10 টাকা লাগে এটা দুজন লড়া আছে এজন লড়া তার আছে 5 টাকা আর এজন লড়া তার আছে 5 টাকা কিন্তু দুয়োরে বহুত খাব ইচ্ছা গেছে দুয়ো খাব নরে তেনে ক্ষেত্রত কি করিব দুয়োর পয়সা তো লগ লগাবো 10 টাকা 10 টাকা লগ লগাই কি করিব বরফ কিনিব আর বরফ কিনে দুয়ো আধা আধা কি করিব ভগাই খাব গতিকে হিয়াতর ক্ষেত্রত কি হব জজতা সাধারণত 4 হব আর ইয়া সাধারণত এই যে কার্বনর জজতা 4 হিট ইয়ার বিষয়ে আমি সাধারণত যেটো চতুর্থ অধ্যায় আছে তাত আমি বেশি ভালকৈ শিকিব পাম আর তাত বেশি ভালকৈ শিকিম নাইট্রোজেনের ক্ষেত্রত কি হবে বাইরের কক্ষত কেইটা ইলেকট্রন আছে 5টা 1 2 3 4 5টা এটা লাগে কেইটা আমাক 3টা লাগে গটিকে এই ফলে আছে 5টা আর এই ফলে আছে 3টা তোমালোকে ভাবিলা এই ফলে 3টা আছে আর তোমার ফলে কেইটা আছে 5টা আছে গটিকে তোমালোকে কি করবে এটা এই পা তোমালোকৰ যেটো 5টা আছে সেই ফলে 3টা আছে গটিকে সেই 3টা কি করবে তোমালোকে টানি আনিবা গতিকে তেনে ক্ষেত্রত জড়্যতা হ'ব কিমান 3 হ'ব অক্সিজেনৰ কিমান হ'ব বাহিৰৰ কক্ষত আছে 6টা ইলেকট্রন গতিকে কি হ'ব ইয়াৰ ক্ষেত্রত তোমালোকৰ ফলে আছে 6টা ইলেকট্রন সিফালে আছে কেইটা লাগে আৰু কেইটা দুটা গতিকে সেই দুটাক টানি আনিব গতিকে জড়্যতা হ'ব কিমান 2 আৰু ফ্লোরিনৰ ক্ষেত্রত হ'ব কিমান ইয়াৰ ফলে 7টা আছে লাগে কেইটা এটা গতিকে কি হ'ব জড়্যতা 1 হ'ব নিয়নৰ ক্ষেত্রত জড়্যতা কি হ'ব 0 হ'ব কারণ নিয়নের বাইরে কক্ষত কেইটা ইলেকট্রন আছে তোমালোকে চাই 8টা ইলেকট্রন আছে 1 2 3 4 5 6 7 8টা গতিকে ইয়াক আৰু ইলেকট্রনের দরকার নাই কারণ এইটো কক্ষত নিলস বোরে আমাক কৈছিল প্রথমতে কি কৈছে প্রথম কক্ষত থাকিব দুটা ইলেকট্রন নেক্সট কক্ষত থাকিব কেইটা ইলেকট্রন 8টা ইলেকট্রন আর তাতকে বেশি থাকিব নয় গতিকে ইয়াক সম্পূর্ণরূপে পরিপূর্ণ আছে গতিকে ইয়ার জড়্যতা হবে কিমান 0 অর্থাৎ দ্বিতীয় অবস্থা থাকিব কুস্থির অবস্থা থাকিব ঠিক আছে সোডিয়ামের ক্ষেত্রে যদি যাও নেক্সট আনাটা কক্ষ বাড়ি যাব এবার হে কক্ষত প্রথম কেইটা প্রথমটো দুটা ঠিকে আছে নেক্সট 8টা ঠিকে আছে এবার কেইটা হবো এটা ইলেকট্রন হইব অর্থাৎ ইফালে আছে এটা আৰু হব লাগে কেইটা আমাৰ ইয়াত 8টা লাগে কেইটা 7টা গতিকে 7টা তুমি টানি আনিব নোৱাৰো এটাই
গটিকে কি হবো যোজ্যতা ওয়ানে হবো সাধারণত তোমাকে ভাবি লওয়া যায় কি হয় চারি ক যদি কি হয় তলত থাকে বা চারি যদি থাকে সেই সংখ্যাটোর যোজ্যতা কিমান হবো চারি হবো আর বৈধম কক্ষ যদি ইলেকট্রনের সংখ্যা পাঁচ চারিতক উপর হয় পাঁচ ছয় সাত হয় তেনেহলে যেকটা ইলেকট্রন লাগিব অর্থাৎ বৈধম কক্ষটো পরিপূর্ণ হবলৈ যেকটা ইলেকট্রন লাগিব সেইটা ইলেকট্রনে কি হব তার যোজ্যতা হব ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বাইরে কক্ষ আছে দুটো গতি ইয়াত লাগে কেইটা আর ছয়টা লাগে গতি ছয়টা টানি অনার যোজ্যতা দুই হব ঠিক তেনেদরে অ্যালুমিনিয়ামত থ্রি হব সিলিকনের ফোর হব ফসফরাসের ক্ষেত্রে কি হব থ্রি হব আর কেতিয়াবা 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 কেতিয়াবাহে ফাইভ হয় কিন্তু সাধারণত থ্রিতে থাকে আর ইয়ার ক্ষেত্রে কি হব ক্লোরিনের ক্ষেত্রে সালফারের ক্ষেত্রে যেহেতু ছয়টা আছে লাগে কেইটা আর দুটো গতি যোজ্যতা দুই হব ক্লোরিনের ক্ষেত্রে কেইটা আছে সাতটা বাইরের ওপর লাগে এটা এটা হব আর্গনের ক্ষেত্রে যেহেতু সুস্থির অবস্থা গতি এইটো এক চারি পাঁচ ছয় সাত আদি সুস্থির অবস্থা আছে ইয়াক আর ইলেকট্রন নালাগে গতি ইয়ার ক্ষেত্রে যোজ্যতা কিমান হব জিরো হব অর্থাৎ ই সুস্থির অবস্থাত আছে ঠিক আছে পটাশিয়ামের বাইরের কক্ষত এটা ইলেকট্রন আছে যোজ্যতা ওয়ান হব ক্যালসিয়ামের কিমান আছে ওয়ান আছে গতি ইয়ার টু আছে গতি ইয়ার যোজ্যতা কিমান হব টু হব তোমালে এইখানে ক্যালসিয়াম অর্থাৎ হাইড্রোজেনের পর আরম্ভ করে ক্যালসিয়ামের এই বিশটা মূলর যদি পারমাণবিক সংখ্যা জানা তোমালে নিজে নিজে ইলেকট্রনের বিন্যাস উলিয়াই লোক পারিবা মুখতে ভাবি ভাবি আর তারপর তোমালে যোজ্যতা নির্ণয় করব পারিবা এদরে সাধারণত কি করো আমি যোজ্যতা উলিয়াব লাগে লাগে আর এইখানে সাধারণত কেতিয়াবা কেতিয়াবা তোমার কিতাবত না থাকো গতি এইখানে কথা তোমালে ভাল দি ভালদরে মনোযোগ দি এবার ট্রাই করে চাবা মই ভাবো তোমালে নিশ্চয় সফল হব পারিবা অলপ আগতে শিকিলো যে মৌলবিলাকর পারমাণবিক সংখ্যা ইলেকট্রনের বিন্যাস আর যোজ্যতা কেনেদরে উলিয়াব লাগে শিকিলো এটা আমি নেক্সট শিকিম মৌলবিলাকে কেনেকে যৌগ গঠন করে বা ধাতু ধাতুর লোলে কেনেকে যৌগ গঠন করে এই বিষয়ে তোমালে মোর বোধরে সপ্তম অষ্টম বা নবম শ্রেণীতে শিকি আছে গতি অকনমান তথাপিও মই কিছু আবাস দিছো তোমালোকক পাহরিব পারা যেহেতু সকলে পাহরি যায় গতি চাহ সাধারণত আমি যেটা চাও পানি যেটা পানির যৌগ অর্থাৎ পানির অণু যেটু এই পানির যৌগটো যেটা বা অণুটো গঠন হয় তেতিয়া কি হয় ইয়াত যে হাইড্রোজেনৰ টু দিছো বা অক্সিজেনৰ একক সংখ্যা দিয়া নাই কিয় দিয়া নাই এই বিষয়ে হয়তো বহুতে নাজানে বা কিছুমানে জানে বহুতো বহু সংখ্যাকে জানে হয়তো মই ভাবোঁ কিছুমানে দধৰ মতন লাগে এই বিষয়ৰ ওপৰত অৰ্থাৎ বা এলুমিনিয়াম অক্সাইড এ এল টু ইয়াত কিয় দিছোঁ ইয়াত থ্ৰী কিয় দিছোঁ হয়তো কিছুমানে ভাবে কি টু কিয় লাগে থ্ৰী কিয় লাগে নাজানে গতিকে মই অকণমান তোমালোকক আগবঢ় দিছোঁ চাই লওঁ সাধারণত কি হয় হাইড্রোজেন আমি পানির অণুটোর ক্ষেত্রে যদি চাও হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ওয়ান আর ইলেকট্রনের বিন্যাস হব ওয়ান আর ইয়ার যোজ্যতা হবো কিমান ওয়ান ঠিক আছে অক্সিজেন যেটা আমি অণুটো চাও অক্সিজেন যেটা মূলতো চাও মূলতো পারমাণবিক সংখ্যা হয়েছে কিমান এইট ইলেকট্রনের বিন্যাস হয়েছে কিমান টু ইজ টু সিক্স আর ইয়ার যোজ্যতা হয়েছে কিমান টু এটা কথাটা হয়েছে কি হাইড্রোজেনের যোজ্যতা কিমান পালো আমি ওয়ান পালো আর অক্সিজেনের যোজ্যতা কিমান পালো টু পালো গতি হাইড্রোজেনে কার হতে লাগবে এ টু টুর হতে লাগল অর্থাৎ এইচ টু হব আর অক্সিজেনের কার হতে লাগবে ওয়ান গতি কি হব ও ওয়ান লিখিম গতি ও ওয়ান নিলিখি আমি কি লিখব এইচ টু ও লিখিম অর্থাৎ এইটো হয়েছে কি পানির অণু এটা কথা এটা কি অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা আমি লিখো অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তেরো ইলেকট্রনের বিন্যাস টু ইজ টু এইট ইজ টু কিমান থ্রি যেহেতু বাইরের কক্ষত তিনিটা ইলেকট্রন আছে গতি ইয়ার যোজ্যতা হব কিমান থ্রি হব অক্সিজেনটো আমি জানো পারমাণবিক সংখ্যা এইট ইলেকট্রনের বিন্যাস টু ইজ টু সিক্স আর ইয়ার বাইরের কক্ষত আছে কেইটা ইলেকট্রন ছয়টা লাগে কেইটা ইলেকট্রন থাকিব আটটা গতি দরকার কেইটা হয়েছে আমার দুটা গতি যোজ্যতা কিমান হব টু হব গতি এটা কি হব ইয়ার যেটা যৌগটো গঠন হব অ্যালুমিনিয়াম ইয়ার যোজ্যতা কিমান পালো থ্রি অক্সিজেনের যোজ্যতা কিমান পালো টু গতি এইটো কিমান হব এল টু হব আর এইটো কিমান হব ও থ্রি হব অর্থাৎ আমি অ্যালুমিনিয়াম অক্সাইড লিখো কিমান অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা লিখো তেতিয়া অক্সিজেনের যোজ্যতাটো অ্যালুমিনিয়ামত আহে আর অ্যালুমিনিয়ামের যে যোজ্যতা সেটো কত যাব অক্সিজেনত গুছি যাব এনেদরে কি করব অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগটো গঠন হব নেক্সট ইয়ার ক্ষেত্রে আর একটা যদি আমি চাও সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ এনএসিএল আমি এনএসিএলের ব্যবহার আমি সকলোই করো আর জানো বহুতেও তো নাজানে এনএসিএল কি বস্তু এনএসিএল মানে হচ্ছে আমি যেটা ঘরত খাবলৈ নিমখ ব্যৱহাৰ কৰোঁ সেইটো হৈছে কি ছডিয়াম ক্লৰাইড অৰ্থাৎ এন এছ চি এল
আর সোডিয়ামৰ পৰমাণু সংখ্যা 11 ইলেক্ট্ৰনৰ বিন্যাস 2:8:1 আর ক্লোরিনৰ আছে 14 আর ইয়াৰ আছে ইলেক্ট্ৰনৰ বিন্যাস 2:8:7 গতিকে বাহিৰৰ কোকত এটা ইলেক্ট্ৰন আছে 1 হ'ব ইয়াৰ ক্ষেত্ৰত কেইটা আছে 7টা লাগে কেইটা আর এটা গতিকে যোজ্যতা কি হ'ব দুটাৰে 1 হ'ব ঠিক এনেদৰে কেইটা হ'ব Na 1 হ'ব আর Cl ৰ ক্ষেত্ৰত কি হ'ব যোজ্যতা 1 হ'ব গতিকে ইফালে 1 অর্থাৎ Na 1 আর ইফালে ক্লোরিন 1 Cl 1 গতিকে লগত 1 1 যেটো আছে আমি কথা উঠাই দিব পাৰো দিয়াৰ ফলত কি কৰিম আমি NaCl যৌগ গঠন হ'ব অর্থাৎ এটো নাম হ'ব কি সোডিয়াম ক্লোরাইড নেক্সট আনটা বুজাইছো ম্যাগনেসিয়াম অক্সাইড চাইলো তোমাৰ লাগে ম্যাগনেসিয়াম অক্সাইড অর্থাৎ MgO লিখো ইয়াত ম্যাগনেসিয়াম অক্সাইডৰ ক্ষেত্ৰত ম্যাগনেসিয়ামৰ পৰমাণু সংখ্যা 12 ইলেক্ট্ৰনৰ বিন্যাস আছে কিমান 2s2 আর ইয়াৰ যোজ্যতা কিমান 2 আর অক্সিজেন জানো আমি 8 পরমাণু সংখ্যা ইলেকট্রনের বিন্যাস 2:6 গতিকে ইয়ার যোজ্যতা আমি জানো সকলে 2 গতিকে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন ম্যাগনেসিয়াম যোজ্যতা 2 অক্সিজেন যোজ্যতা কিমান 2 গতিকে ম্যাগনেসিয়াম 2 Mg2 আর এটো কিমান হবো O2 যেহেতু দুটাতে ফর কি আছে দুই দুই সমান আছে তেনে ক্ষেত্রে আমি ইয়ার ফর উঠাই দিব পারো দিয়ার পর আমি কি লিখব পারো ম্যাগনেসিয়াম অক্সাইড অর্থাৎ MgO লিখিব পারো যেহেতু সমান সমান আছে ফর কিন্তু এবিলাকৰ ক্ষেত্ৰত দিব নহয় কাৰণ ইয়াত এলুমিনিয়াম দুটা আছে অক্সিজেন তিনটা অৰ্থাৎ এলুমিনিয়াম ফৰ 2 অক্সিজেন 3 আছে তেনেকৈ আমি এবাৰ উঠাই দিব নহয় কিন্তু ইয়াত যেটো সমান আছে গতি উঠাই দিব পাৰে এনেদৰে কি কৰা হয় সাধাৰণতে যৌগকৰ গঠন কৰা হয় আৰু এই যৌগকৰ গঠন কৰা তোমালোকে আগৰ অধ্যায়ত আগৰ মানে কি অষ্টম নৱম অধ্যায়ত কি আহিছা এটা তোমালোকে আকৌ পুনৰ কিছু আভাস দিছো যেটো তোমালোকৰ প্ৰথম অধ্যায়টোত বা দ্বিতীয় অধ্যায়টোত এবাৰ দৰকাৰ হয় ৰসায়ন বিজ্ঞান অৰ্থাৎ ক্লাছ 10ৰ তেনেকৈ মই কিছু পৰণ আভাস দিছোঁ গতিকে কি হয় সাধাৰণতে এনেকৈ আমি কি কৰিব লাগিব যৌগবোৰ কেনে গঠন আৰু তোমালোকে যিমান চাব লাগিব আৰু তোমালোকে যিমান পাৰা ঘৰত এইবোৰ বিভিন্ন ধৰণৰ মৌলৰ যৌগ গঠন কৰিবলৈ চেষ্টা কৰিবা মই ভাবোঁ তোমালোকে বহুখিনি ফলপ্ৰসূ হ'বা আৰু যদি তোমালোকৰ এই যে ভিডিঅ'বোৰ যদি চাই ভাল লাগিছে যদি বুজি পাইছা তেনেহ'লে তোমালোকে লাইক কৰিবা ছাবস্ক্ৰাইব কৰিবা লগতে যিমান পাৰা কি কৰিবা শ্বেয়াৰ কৰিবা যাতে আনো এইবোৰ ভিডিঅ' কি কৰিব পাৰে চাব পাৰে তারপরে কিছু কি করবো পারে কিছু হলো পরিমাণ হলো জ্ঞান অর্জন করব পারে গতিকে আজি ইমানতে সমাপ্ত করলো আগলে পুনৰ প্ৰথম অধ্যায়ত স্টার্ট করিম এখানে পুনৰ যেটো পুনৰাবাস বুলি কয় আমি পুনৰ মানে আলোচনা করলো এখানে আগৰ যোৱা আলোচনা অর্থাৎ এইবিলাক তোমালোকে পাই আছে গতিকে আজি ইমানতে সমাপ্ত ধন্যবাদ